টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা দেখবেন মাইক্রোসফট এক্সেলের ফরম্যাট অ্যাজ টেবিল এবং সেল স্টাইল এই দুটি অপশনের কাজ। ফরম্যাট অ্যাজ টেবিল বলতে টেবিলের বেশ কিছু ফরম্যাট এক্সেলে রয়েছে, আমরা সেগুলো ব্যবহার করতে পারি এবং সেই টেবিলের বেশ কিছু ফাংশন রয়েছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। আর সেলের কিছু স্টাইল রয়েছে, আমরা ইচ্ছা করলে তাদের সেই স্টাইলগুলো ব্যবহার করতে পারি। প্রথমে আমরা দেখব ফরম্যাট অ্যাজ টেবিল অপশনের কাজ। ফরম্যাট অ্যাজ টেবিল অপশনের কাজ দেখার জন্য আমাদের কিছু সেল সিলেক্ট করতে হবে। আমি বেশ কিছু সেল সিলেক্ট করলাম। এখানে স্টাইল সেকশনে ফরম্যাট অ্যাজ টেবিল বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এখানে বেশ কিছু টেবিলের স্টাইল চলে এসেছে। এখান থেকে আমাদের প্রয়োজন মতো অথবা আমাদের পছন্দ মতো আমরা যে কোনো স্টাইলে ক্লিক করতে পারি। তারপর দেখুন এখানে ডায়ালগ বক্স আসছে, এখানে তারা বলছে যে আমরা কতটুকু সেল টেবিলে রূপান্তর করব। এখানে প্রথমে ইকুয়াল চিহ্ন আসছে, তারপরে ডলার সাইন আসছে, তারপরে এইচ ডলার ওয়ান, তারপর আবার র্যাঞ্চ, অর্থাৎ এখানে এইচ ওয়ান থেকে শুরু করে কে সেভেন পর্যন্ত আমরা সিলেক্ট করেছি এবং এই পর্যন্ত এই টেবিলটি ইনসার্ট হবে। আমি ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে একটি টেবিল ইনসার্ট হয়েছে এবং সেই ডিজাইনটি এখানে চলে এসেছে। এখানে লক্ষ্য করুন, যখন আমরা টেবিলটি ইনসার্ট করলাম তখন এখানে ডিজাইন নামে একটি ট্যাব চলে আসলো। আমি এই টেবিলের বাইরে যদি ক্লিক করি তাহলে ডিজাইন ট্যাবটি হাইড হয়ে যাচ্ছে, আবার টেবিলের ভিতরে যদি ক্লিক করি তাহলে ডিজাইন ট্যাবটি আবার চলে আসছে। এখানে টেবিলের উপরে হেডার রো রয়েছে, আমি ইচ্ছা করলে এই হেডার রোটি বাতিল করতে পারি অথবা শো করাতে পারি। এখানে যে হেডার রো লেখা রয়েছে বাম পাশে যে টিকটা রয়েছে এই টিকটা যদি আমি যদি উঠাই দিই তাহলে দেখুন এখানে হেডার রোটি হাইড হয়ে গেছে। তারপরে এখানে যে স্টাইলটি রয়েছে এই স্টাইলটি যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এইখানে দেখুন বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, নিচের দিকে রয়েছে, আমরা ইচ্ছে করলে এখান থেকে অন্য কোনো স্টাইল সিলেক্ট করে দিতে পারি। আবার এটি যদি আমরা নর্মাল স্টাইল দিতে চাই অর্থাৎ কোনো ডিজাইন থাকবে না তাহলে এখানে যে নান এই বাটনে ক্লিক করলে এটি নর্মাল হয়ে যাবে। এখানে লক্ষ্য করুন যে বর্তমানে টেবিলটি এখানে শো করছে না, কিন্তু এখানে টেবিলটি ইনসার্ট অবস্থায় রয়েছে। তার প্রমাণ হচ্ছে এখানে দেখুন একটি সিম্বল রয়েছে, অর্থাৎ এখানে বর্তমানে টেবিলটি রয়েছে সেটি বোঝা যাচ্ছে। আমি যদি এখানে টেবিলটি যদি পুরোটা রিমুভ করতে চাই তাহলে এটি সিলেক্ট করতে হবে। আমি এটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে দেখুন এই যে কনভার্ট টু র্যাঞ্চ এই বাটনে ক্লিক করলে এখানে সে বলছে যে আমি এটা র্যাঞ্চে কনভার্ট করবো কিনা। আমি এসে ক্লিক করলাম, তাহলে দেখুন এখান থেকে টেবিলটি রিমুভ হয়ে গেছে, অর্থাৎ এখানে সিম্বলটি চলে গেছে। আমি এই ভিতরে ক্লিক করলেও এখন এখানে ডিজাইন ট্যাবটি আসছে না। এরপর আমরা দেখব সেল স্টাইল অপশনের কাজ। সেল স্টাইল অপশনের কাজ হচ্ছে আমরা কোনো সেলের যদি তাদের নির্দিষ্ট কিছু স্টাইল রয়েছে সেই স্টাইলগুলো যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমরা করতে পারবো। আমি কিছু সেল সিলেক্ট করলাম, করার পরে সেল স্টাইলে ক্লিক করলাম, তাহলে দেখুন এইখানে বেশ কিছু ডিজাইন রয়েছে, আমরা ইচ্ছা করলে তাদের যে কোনো ডিজাইন ব্যবহার করতে পারি। আমি এই যে কুট এটা যদি ক্লিক করি তাহলে দেখুন সেলটিতে তাদের সেই ডিজাইনটি চলে এসেছে। আবার আমি এই ডিজাইনটি যদি হাইড করতে চাই তাহলে আমি এটি সিলেক্ট করলাম, করার পরে সেল স্টাইলে ক্লিক করার পরে এই যে নর্মাল এটিতে ক্লিক করলাম তাহলে সেটি নর্মাল হয়ে গেল, অর্থাৎ আমাদের এই ডিজাইনটি হাইড হয়ে গেল। এ পর্বে আপনারা দেখলেন মাইক্রোসফট এক্সেলের ফরম্যাট অ্যাজ টেবিল এবং সেল স্টাইল এই দুটি অপশনের কাজ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।